गुड इवनिंग माय डियर चिल्ड्रेन, गल्प झुड़ीते आमार आजकेर गल्प शरतचंद्र चट्टोपाध्याय रचित अभागा संगी। ए शरतचंद्र चट्टोपाध्याय बांगला साहित्येर एकटी विख्यात नाम। तार रचित ए अभागा संगी सारी सारी अनेकगुलो बागानेर परे एकटुखानी खोला जायगा, अन्य मने हयतो एइटुकु पार हुए आसतम, किन्तु हठात बहुदिनेर विस्तृत प्राय परिचित भारी एकटी मिष्टि गन्धे चमक लागल। एदिक ओदिक ताकातेई चोखे पड़े गेल, बाह, ए जे आमादेर सेई जशोदा बैष्णवीर आउश फुलेर गन्ध। छेलेबेलाय एर जन्य जशोदार कत उमेदारी ना करेछि, ए जातीय गाच एदिके मिले ना, कि जानि से कोथा थेके एने তার আঙিনায় একধারে পুঁতেছিল। এর নিচে ছিল যশোদার স্বামীর সমাধি। বৈষ্ণব ঠাকুরকে আমরা দেখিনি, আমাদের জন্মের আগেই গোলকে রওনা হয়েছিলেন। তাঁর এই ছোট্ট মনোহারী দোকানটি তখন বিধবা চালাত। দোকান তো নয়, একটা ডালায় ভরে মালা, ঘুনশি, আরশি, চিরুনি, আলতা, তেলের মশলা, কাঁচের পুতুল, টিনের বাঁশি প্রভৃতি নিয়ে দুপুরবেলায় বাড়ি বাড়ি বিক্রি করত। এই আউশ গাছের একটা শুকনো ডালের উপর কাদা দিয়ে জায়গা করে যশোদা সন্ধ্যাবেলায় প্রদীপ দিত। ফুলের জন্য আমরা উপদ্রব করলে সে সমাধিটি দেখিয়ে বলতো, না বাবা ঠাকুর, ও আমার দেবতার ফুল, তুললে তিনি রাগ করবেন। বৈষ্ণবী নয়, সে কবে মরেছে জানি না, হয়তো খুব বেশি দিন নয়। চোখে পড়ল গাছের একধারে আর একটা ছোট্ট মাটির ঢিপি, বোধ হয় যশোদারই হবে। খুব সম্ভব সুদীর্ঘ প্রতীক্ষার পর আজ স্বামীর পাশে সে একটু স্থান করে নিয়েছে। যশোদার ছোট্ট ঘরটি এখনও সম্পূর্ণ ভূমিসাৎ হয়নি। সহস্র ছিদ্রময় শত জীর্ণ খড়ের চালখানি দাঁড় ঢেকে হুমড়ি খেয়ে পড়ে আজও প্রাণপণে আগলিয়ে আছে। 20-25 বছর পূর্বের কথা মনে পড়ল। কঞ্চির বেড়া দিয়ে ঘেরা নিকানো মুছানো যশোদার উঠোন আর সেই ছোট্ট ঘরখানি, সে আজ এই হয়েছে। কিন্তু এর চেয়েও ঢের বড় করুণ বস্তু তখনও দেখার বাকি। অকস্মাৎ চোখে পড়ল সেই ঘরের মধ্য থেকে চালের নিচ দিয়ে গুড়ি মেরে একটা কঙ্কালসার কুকুর বাহির হয়ে এলো। আমার পায়ের শব্দে চকিত হয়ে সে বোধ করি অনধিকার প্রবেশের প্রতিবাদ করতে চায়, কিন্তু কণ্ঠ এত ক্ষীণ যে সে তার মুখেই বাঁধিয়া রইল। বলিলাম, কিরে, কোনো অপরাধ করিনি তো? সে আমার মুখের পানে চেয়ে কি ভেবে জানি না এবার ল্যাজ নাড়তে লাগলো। বললাম, আজও তুই এখানে আছিস? প্রত্যুত্তরে সে শুধু মলিন চোখ দুটো মেলে অত্যন্ত নিরুপায়ের মতো আমার মুখের পানে চেয়ে রইল। এ যে যশোদার কুকুর তাতে সন্দেহ নাই। ফুলকাটা রাঙাপাড়ের সেলাই করা বগলস এখনও তার গলায়। নিঃসন্তান রমণীর একান্ত স্নেহের ধন এই কুকুরটা একাকি এই পরিত্যক্ত কুটিরের মধ্যে কি খেয়ে আজও বেঁচে আছে ভেবে পেলাম না। পাড়ায় ঢুকে কেড়ে কুড়ে খাওয়ার এর জোরও নাই, অভ্যাসও নাই, সজাদের সঙ্গে ভাব করে খাবার শিক্ষাও এ পায়নি। অনশনে অর্ধাসনে এখানে পড়েই এ বেচারা বোধহয় তারই পথ চেয়ে আছে, যে তাকে একদিন ভালোবাসত, হয়তো ভাবে কোথাও গিয়েছে, ফিরে একদিন সে আসবেই। মনে মনে ভাবলাম, এই কি এমনি? এই প্রত্যাশা নিঃশেষে মুছে ফেলা সংসারে এতই কি সহজ? সেই কুকুরটা একটুখানি সঙ্গে সঙ্গে এসে থামল। যতক্ষণ দেখা গেল দেখলাম সে বেচারা এই দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে পরিচয়ও এই প্রথম, শেষও এইখানে, তবু আগু বাড়িয়ে বিদায় দিতে এসেছে। আমি চললাম কোনো বন্ধুহীন লক্ষ্যহীন প্রবাসে, আর সে ফিরবে তার অন্ধকার নিরালা ভাঙা ঘরে।
এ সংসারে পথ চেয়ে প্রতীক্ষা করতে উভয়েরই কেউ নাই। বাগানটার শেষে সে চোখের আড়ালে পড়ল, কিন্তু মিনিট পাঁচেকের এই অভাগা সঙ্গীর জন্য বুকের ভিতরটা হঠাৎ হু হু করে কেঁদে উঠল। চোখের জল আর সামলাতে পারলাম না। ধন্যবাদ আমার ছাত্রবন্ধু, এই গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত।